এখন পড়াচ্ছি বাবু বলেন। বাবু বলতে বোঝানো হয় ব্রিটিশ আমলে যে সকল মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজদের আচার আচরণকে অনুকরণ করত, তাদের বাবু বলা হয়। এখানে যে বাবুর পরিচয় পাওয়া যায়, সে বাবু অত্যন্ত অহংকারী প্রকৃতির মানুষ। সে সারাদিন পুঁথি পড়ে এবং মনে করে সে মাথার জোরে সবার চেয়ে সেরা, অর্থাৎ তার মাথায় বুদ্ধি অনেক, সে আখ্যান ব্যাখ্যানের মাধ্যমে বিশ্বকে বদলে যেতে পারে। কবিতার লাইনগুলো শোনো, মানেগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কেবল কথাই বলি পুঁথি পড়ি বসে, বাবু শ্রেণীর মানুষ শুধু কথাই বলেন এবং বসে বসে পুঁথি পড়েন, অন্য কোনো কাজ তিনি করেন না। জীবনযাপন করুক সেটা চাকর বাকরেরা, খুব অবজ্ঞার ছলে তিনি চাকর বাকর শ্রেণীর মানুষদের দেখেন। এবং জীবনযাপন কথার অর্থ হলো সংসারে বেঁচে থাকার জন্য যে সকল পরিশ্রম সাধ্য কাজ কর্ম করতে হয় সেগুলোকে জীবনযাপন বলা হয়। বাবু শ্রেণীর মানুষের মতে জীবনযাপন করাটা তার জন্য প্রযোজ্য নয়, তার কাজ হলো পুঁথি পড়া এবং বুদ্ধির বৃদ্ধি করা। আর চাকর বাকর শ্রেণীর মানুষেরা যেহেতু পুঁথিগত শিক্ষা লাভ করেনি, তাই তারাই কেবলমাত্র জীবনযাপন অর্থাৎ কষ্টসাধ্য বিভিন্ন কাজকর্ম করবে। মরছে যারা মরুক তারা, কারা মরছে? চাকর বাকর শ্রেণীর মানুষেরা মরুক তারা নিজের নিজের দোষে। ওদের দোষ কী? ওদের দোষ হলো ওরা পুঁথিগত শিক্ষা লাভ করেনি, তাই ওদেরকে এত কষ্ট করতে হচ্ছে। সেই কারণে বাবু শ্রেণীর মানুষ বলেছেন, মরছে যারা মরুক তারা নিজের নিজের দোষে। আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। তিনি খুব অহংকারী, তিনি মনে করেন যে মাথার জোরে অর্থাৎ বুদ্ধির জোরে তিনি সকলের চেয়ে শ্রেষ্ঠ। সেকেন্ড প্যারাগ্রাফ। মানুষ ছুতে চায় না বটে মানবতার জ্ঞানে, মানবতার জ্ঞান পেয়েছেন বাবু তাই তিনি মানুষ ছুতে চান না, অথচ তিনি তার ভুল শিক্ষা পেয়েছেন। মানবতা হলো ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের এক ভাবপ্রসূত এক আদর্শবোধ। তো আগে মনে করা হতো, আগে দৈব সত্তায় বিশ্বাস করা হতো, কিন্তু পরবর্তীকালে মানব সত্তায় বিশ্বাস করা শুরু হয়, অর্থাৎ মানুষের জন্য সকল কিছু, মানুষের মঙ্গলের জন্যই যে সকল কাজকর্ম, এটা হচ্ছে মানবতার জ্ঞান। তার মানে মানবতার জ্ঞান মানে কি? মানুষের উপকার করার জ্ঞান। অথচ বাবু মানবতার জ্ঞান পুঁথি পড়ে এমন পেয়েছেন যাতে তিনি মানুষকে ছুতেই চান না, তার মানে তিনি ভুল শিক্ষা পেয়েছেন। হৃদয় মেধা থাকে আমার সব সময়ে ঘেরা, মেধা বা বুদ্ধি বা প্রজ্ঞা বা জ্ঞান সেটা থাকে কোথায়? মস্তিষ্কে। বিজ্ঞানে বিজ্ঞান অনুসারে জ্ঞানের স্থান হলো মস্তিষ্ক, অথচ বাবু শ্রেণীর মানুষ মনে করে তার বুদ্ধি হৃদয়ের মধ্যে অবস্থান করে, হৃদয়ের মধ্যে মেধা থাকে। আর তিনি মনে করেন মেধা দান করলে ক্ষয়ে যায়, কমে যায়, যে কারণে তিনি বলেছেন হৃদয় মেধা থাকে আমার সব সময় ঘেরা। তিনি ঘিরে রাখেন, অর্থাৎ কাউকে তিনি বুদ্ধি দান করেন না বা সমাজের কোনো রকম কোনো উপকারে আসেন না, অথচ জ্ঞান দান করলে সেটা আরও বেশি স্থায়ী হয়, জ্ঞান কখনো দান করলে কমে না। পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে, অথচ তিনি অহংকার করে বলেন যে তিনি নাকি আখ্যানের মাধ্যমে, আখ্যান মানে কথোপকথন আর ব্যাখ্যা মানে হচ্ছে কোনো কিছুর বিস্তৃত বিবরণ, তার মাধ্যমে তিনি ভুবনটাকেই নাকি বদলে দিতে পারেন, পৃথিবীকে বদলে দিতে পারেন, মানে অনেক উপকার করতে পারেন, কিন্তু তিনি কোনো উপকার করেন না, এটা কেবলমাত্র তার মৌখিক কথা। জীবনযাপন করবে সেটা চাকর বাকরেরা, খুব অবজ্ঞার ছলে দেখেন, কষ্টসাধ্য পরিশ্রমসাধ্য কাজ কারা করবে? চাকর বাকর শ্রেণীর মানুষেরা, তার জন্য সেই কাজ প্রযোজ্য নয়। লাস্ট প্যারাগ্রাফ। এরকম একটা গল্প ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, হবুচন্দ্র আর গবুচন্দ্র। তারা এক হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী। তারাও মনে করতো বুদ্ধি নাকি নাকের ফুটো আর কানের ফুটো দিয়ে বেরিয়ে চলে যায়, যে কারণে তারা কানে আর নাকে তুলো গুঁজে রাখতেন। এখানেও ব্যাপারটা ঠিক ওরকমই ঘটছে। সবাই যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি, মেকি মানে নকল, যেহেতু বাবু শ্রেণীর মানুষের জ্ঞান সমাজের কোনো উপকারে লাগে না, সেই কারণে মানুষ তাকে মিথ্যে নকল লোক দেখানো ইত্যাদি মনে করে। তো তিনি জানেনও সেটা যে লোকে তার জ্ঞানকে আসল জ্ঞান বলে মনে করে না। নিজের কথা জ্বালায় যদি জলে নিজের ডেরা, ফলে কথার জ্বলনে কিন্তু যে ডেরা জ্বলার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যদি দুর্ঘটনাবশত তার ডেরা অর্থাৎ বাসস্থান যদি জ্বলে যায়, আগুন ধরে যায়, তাহলে কি তিনি যে হারে কথা শুনিয়ে রেখেছেন বা মানুষকে তিনি কোনো দিন ছাড়েননি, কোনো মানুষের তিনি কখনো উপকার করেননি, তাহলে অন্যের কাছ থেকে তিনি কিভাবে উপকার দাবি করতে পারেন?
সেই কারণে তিনি বলছেন, নিজের কথার জ্বালায় অর্থাৎ অহংকারী যে কথাবার্তা তিনি বলেছেন সেই সমস্ত কথার ফলে যদি তার ঘরেও আগুন লাগে, পুড়তে পুড়তে তখনও তার জানলা দিয়ে দেখি, তাকে পোড়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ তিনি কারোর সাহায্য প্রার্থনা করতে পারবেন না, সেরকম তার মুখ নেই, তিনি নিজে কারোর কখনো উপকার করেননি। তাই তিনি পুড়তে পুড়তে জানলা দিয়ে কী দেখছেন, জীবনযাপন করছে যত চাকর বাকরেরা। তার মানে প্রকৃত জীবনযাপন এখানে কিন্তু তিনি প্রশংসাচ্ছলে জীবনযাপনকে দেখেছেন। তিনি বলছেন, জীবনযাপন করছে যত চাকর বাকরেরা। তার মানে কি, তার পুঁথিগত বিদ্যা তার জীবন বাঁচানোর কোনো কাজেই কিন্তু লাগলো না। পুঁথিগত বিদ্যা জীবন বাঁচানোর কোনো কাজে এলো না। তাহলে আমরা কি শিক্ষা পেলাম? আমরা কতগুলি শিক্ষা পেলাম। নাম্বার ওয়ান, পুঁথিগত বিদ্যায় জীবনের যথার্থ নয়, তার সঙ্গে জীবন যাপন করতে হবে, অর্থাৎ নিজের কাজ নিজে করতে হবে এবং জগৎ সংসারে যাতে মঙ্গল হয় সে কথা চিন্তা করতে হবে, মানবতার জ্ঞান লাভ করতে হবে। দু নম্বর হচ্ছে, কোনো মানুষই নিচু নয়। এখানে চাকর বাকর শ্রেণীর মানুষেরা পুঁথিগত বিদ্যা লাভ না করলেও তারা কিন্তু সুখেই সংসার করে, সুতরাং কোনো মানুষকে ঘৃণার চোখে দেখা উচিত নয়, সকল মানুষই তার নিজের নিজের স্থানে শ্রেষ্ঠ। তিন নম্বর কথা আমরা জানলাম যে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়, যে বাবু শ্রেণীর মানুষ প্রকৃত জ্ঞান তো লাভ করেনি, যেহেতু তিনি অল্প বিদ্যার অধিকারী তাই তার মধ্যে অহংকার আছে। যারা প্রকৃত জ্ঞানী হয় তাদের মধ্যে কোনো অহংকার থাকে না, তারা নিরহংকারী হন। থ্যাংক ইউ।